ছাড়াও শত্রু মুখোশের আড়ালে। হ্যালো, হ্যাঁ, আরে আরে আরে, কিতনা খুশ নসিব হুঁ মে ডিফিডেড চিফ মিনিস্টার সুমিত মুখার্জি, আমার মধ্যে একজন অধমকে ফোন করছে। আরে ক্যা বাত, ক্যা বাত, বলেন আমি আপনার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার। আপনার টাকা আর গাড়ি একসঙ্গে চলে এলে তবে সঙ্গে সঙ্গে রাজাদি পেয়ে যাবে। বেশি কথা বাড়াবেন না, যত তাড়াতাড়ি সম্ভব টাকা আর গাড়ি জোগাড় করেন, না হলে এদের জিন্দগি কিন্তু আমার হাতে। মাথায় রাখবেন, ভুলে যাবেন না যে আমার নাম দীপক ঠাকুর। Attention, attention! Babla, এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে ওর, এই মুহূর্তে না সেন্সলেস হয়ে গেছে ওর, এই এক্ষুনি মেডিসিনের দরকার, যে করেই হোক মেডিসিনের বন্দোবস্ত করতে হবে। মেডিসিন এখানে এসে পৌঁছলে ভেতরে আনার দায়িত্ব আমাদের, আপনারা প্লিজ মেডিসিনের ব্যবস্থা করুন, ওর মেডিসিনের ব্যবস্থা করা হোক খুব তাড়াতাড়ি। কি এই অবস্থায়, কি তুই চেম্বারে চললি নাকি? না বাবা, চেম্বারে যাচ্ছি না, আমার এক পুরনো পেশেন্ট, তার অবস্থা ভালো না, একবার দেখি ফিরে আসবো। যাবেন না, যাবেন না বন্ধু, আজ কোনো পেশেন্ট দেখতে যাবেন না, বাবলার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, কেন, কি হয়েছে বাবলার? বাবলা ওষুধটা ঠিক টাইমে পড়েনি, তাই অজ্ঞান হয়ে গেছে, অমিত স্যার আপনার কাছে আমাকে পাঠাল। সেটা তো আমাদের খেয়াল করা উচিত ছিল, বাবলার সঙ্গে ওষুধ দিয়ে দেওয়া উচিত ছিল, ওষুধ না পড়লে তো অজ্ঞান হতেই পারে। এখন এসব ভেবে কোনো লাভ নেই দাদা, বাবলার কি ওষুধ লাগবে না লাগবে আপনি আব্দুলকে বুঝিয়ে দিন। আরে ধর তেরিকা, কিছু দিয়ে আমি তোমাদের বোঝাতে পারি না, আরতি তো বাড়িতে নেই, আরতি বাড়িতে না থাকলে কে বাবলার ওষুধগুলো কে বুঝিয়ে দেবে, আমি? অসম্ভব। বাবা তুমি কেন মিছিমিছি দুশ্চিন্তা করছো, আমি তো আছি এখানে, আমি দেখছি। আছে, তাহলে আপনি আব্দুলকে বুঝিয়ে দিন। দেবার আগে আরেকটা জিনিস জানতে হবে, ও যে অজ্ঞান হয়ে গেল সেটা মারধর করার জন্য নয় তো? না 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 স্যার, অজ্ঞান হয়েছে, অজ্ঞান হয়েছে, এখনো ওরা মারধর শুরু করেনি, যদি অন্য কিছু হতো তাহলে অমিত স্যার আপনার কাছে আমাকে পাঠাতো না। হ্যালো, বাবলার ওষুধ পাঠানোর কি ব্যবস্থা করেছ? কি বললে? সুমিত বাবুর কাছ থেকে ওষুধ বুঝে নিয়ে এসপি নিজে আসছে ওষুধ দিতে। আচ্ছা, একা আসছে নাকি দোলবল নিয়ে আসছে? একা আসছে, দ্যাটস গুড। ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি যা করার করছি। যাই দিয়ে আসি। এক মিনিট, আমি একটা কথা বলছি, যে তুমি একা যাবেন, আমি যাই সঙ্গে। না না, ওরা এখন যে অবস্থায় আছে তাতে আমাকে কিছু করবে না, সে ভয় নেই, আমি বরঞ্চ যাই। হ্যাঁ, তাছাড়া ওরা তো একজনকেই অ্যালাউ করেছে ভিতরে। হ্যাঁ, সেটাই ঠিক। স্যার আপনি যান, উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে, শুধু ওদেরকে অ্যাপ্লিকেশনটা ভালো করে বুঝিয়ে দেবেন। শিওর, বাবলার জ্ঞান ফিরে আছে, শিওর। আরে আরে, শ্যামল বাবু, আয়ে 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 আয়ে, আসুন আসুন। কেমন আছেন বলেন শ্যামল বাবু? আপনি তো খুব বচ গে, আবি এ সালে বচ্চে লোক কা ক্যা হোগা, বচাও ইসকো। হ্যাঁ, ওষুধগুলো নিয়ে এলাম, তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কাকে বুঝিয়ে দেবো? স্যার মোটামুটি সব সবাই কি বুঝিয়ে দিন স্যার, মোটামুটি। আচ্ছা, এই ইঞ্জেকশনটা এখনই পুশ করতে হবে। হ্যাঁ স্যার। তারপরে এই ক্যাপসুলটা খাইয়ে দিতে হবে। ও আচ্ছা। আর তার পাঁচ মিনিট পরে এই এখান থেকে দুটো ট্যাবলেট খাইয়ে দিতে হবে। দুটোই স্যার? দুটো। আচ্ছা। হ্যাঁ স্যার, যাও কাম শুরু করো। হ্যাঁ স্যার, শুরু করছি। স্যার স্যার স্যার, এইটা দেব কোথায়? হাতেই পড়ো স্যার। তুমি হা করে দাঁড়িয়ে কি দেখছো? চুপ, হেল্প করো না। স্যার দেখুন, কি ঘটনা ঘটেছে? ভাবিজি, এসপি সাহেবকে আমি ওষুধটা বুঝিয়ে দিলাম, এসপি সাহেব ওষুধটা নিয়ে ভিতরে গেল, তার কিছুক্ষণ পরেই দেখি এসপি সাহেব বেরিয়ে আসছে সঙ্গে একজন উগ্রপন্থী, আর সেই উগ্রপন্থী এসপি সাহেবকে সবার সামনে গুলি করে মারলো। আমার বাবলা ঝুন্টুর কিছু হয়নি তো আব্দুল, আমার বাবলা ঝুন্টুর কিছু হয়নি তো। এর বদলা কেন নিতেই হবে, নিতেই হবে। এরাও শত্রু মুখোশের আড়ালে।